আপনারা দেখছেন WB নিউজ টিভি, আপনাদের সঙ্গে আমি জাহেদুল ইসলাম। সিনেমার কায়দায় দুয়ারে সরকারের ফর্ম পূরণের টাকা নেওয়ার রুখে দিল জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিয়ারুল হক। তিনি সাধারণ মানুষদের জানিয়ে দেন কেউ কাউকে টাকা দেবেন না এবং কেউ কারো কাছ থেকে ফর্ম পূরণ করে টাকা নিতে পারবে না। তিনি আরো জানিয়েছেন, প্রত্যেকটি পঞ্চায়েত সদস্যকে আমরা জানিয়ে দিয়েছি আপনারা কমপক্ষে 3 জন করে ফর্ম পূরণ করার জন্য লোক নিয়ে আসবেন। তিনি আরো জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য দুয়ারে সরকার ক্যাম্পের সুবিধা করে দিয়েছে, আমরা ফর্ম পূরণ করে দিয়ে মানুষদের উপকার করতে পারবো না কেন। এদিন দুয়ারে সরকার ক্যাম্পে ইসলামপুর মহকুমা শাসক শ্রী সপ্তসিং নাগ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সমস্ত ফর্ম গ্রহণযোগ্য, কিন্তু কেউ যাতে বাইরে থেকে ফর্ম না কেনে বা জেরক্স না করে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পের সমস্ত সুবিধা রয়েছে, এমনকি কারো জেরক্সের প্রয়োজন হলে তিনা আমাদের দুয়ারে সরকার ক্যাম্পে জেরক্স করতে পারবেন। এই সুবিধাগুলো দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। দুয়ারে সরকার সত্যি খুব অভূতপূর্ব হয়েছে আমাদের এখানে, সবগুলোই খুব ভালো ভালো হয়েছে, দু একটা হয়তো ত্রুটি রয়েছে, সেগুলো আমরা নেক্সট আমাদের যে দুয়ারে সরকার আসবে সেখানে আমরা 100% খুব ভালো করার চেষ্টা করব। আমাদের কাছে এটা সব থেকে সবগুলোই ঠিক আছে, শুধু আমাদের মেম্বারদের কাছে আমার একটা অভিযোগ রয়েছে। আমার জিপির আমরা 3টা করে রাইডার বলেছিলাম, অনেক জিপির রাইডার তারা নিয়ে আসেনি, সেক্ষেত্রে লোকগুলো একটু এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে ছিল, সেটাকে আমরা আপাতত অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম। দেখুন, মানুষ আসবে তাদের কাজকর্ম নিয়ে, আমরা সম্পূর্ণ সিস্টেম ওয়াইজ ভাগ করে দিয়েছি আগে থেকে, প্রত্যেক বুথকে আমরা ফর্ম দেওয়া হয়েছে, প্রত্যেক মেম্বারকে আগে থেকে বলে দেওয়া হয়েছে লেখার জন্য 3টা করে লোক নিয়ে আসবে, অথচ আমরা দেখছি অনেক মেম্বারে তাদের লেখার লোক নিয়ে আসেনি, বাকিগুলো ওই পাশে যেরকম হেল্প ডেস্কে দেখছেন সেভাবে আছে, লিখছে, তার মধ্যে 2-1 জন লিখে বাইরের লোক এসে লিখে দিচ্ছিল, লিখে দিয়ে টাকা নিচ্ছিল, সেটা আমরা বন্ধ করেছি, আপনি দেখেছেন আপনার ক্যামেরায়, আমরা সেটাও বন্ধ করানোর চেষ্টা করেছি। আরও যে সমস্ত বিষয় রয়েছে দরে সরকারে, আমাদের সব থেকে এখানে যে আপনার ইউনিটটা দেখছেন, এই ইউনিটটা হচ্ছে এই মুহূর্তে যে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে তার এন্ট্রি হচ্ছে এখানে, সঙ্গে সঙ্গেই ফর্ম জমা করছে, সঙ্গে সঙ্গে এন্ট্রি হচ্ছে। এটুকু নিশ্চিত বলা যেতে পারে যে পশ্চিমবাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার সামনে সম্ভবত, যতটুকু আমার কাছে ধারণা, যেভাবে দুয়ারে সরকারের ইয়েগুলো আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে যেভাবে ফর্ম বিশেষ চলছে, আমরা যেভাবে এন্ট্রি করছি তাতে একদম নিশ্চিত। আমার মনে হয় যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, যে সমস্ত ফ্যামিলি আইডি ফ্যামিলিদের সকলেই 1 সেপ্টেম্বর থেকে সম্ভবত তাদের টাকা ঢুকবে সবারই অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভাণ্ডার বা কোনো সরকারি প্রকল্পে কোনো ফর্ম কিনতে কোনো পয়সা লাগে না। সাধারণ মানুষের সবার আগে এটা বোঝা উচিত যে সমস্ত ফর্ম আমাদের সরকারি দপ্তর থেকে ফ্রিতে, সমস্ত সার্ভিস ফ্রিতে পাওয়া যায়। না, এটা দুয়ারে সরকার তো অ্যাকচুয়ালি এটা জনমূল কল্যাণমুখী কাজ, আর মানুষের যে ভিড় হওয়ার কারণ হলো যেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার নতুন প্রকল্প, এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মানুষের কিন্তু একটা উৎসাহ আলাদা হয়ে গেছে, যে গ্রামের মহিলারা তারা যে মোটামুটি যদি জেনারেল কাস্ট হয় তাহলে 500 টাকা, SC ST হলে 1000 টাকা করে পাবে, এই যে মানুষের মনের ভিতরে একটা উৎসব,
মানে একটা উৎসবের বন্যা শুরু হয়ে গেছে। তার জন্য আজকে আমাদের এখানে 24 তারিখে নন্দীগঞ্জ হলো এবং 3 তারিখে দাসপাড়া হাই স্কুল হবে, 14 তারিখে গোয়াবাড়ি এম এস কে স্কুলে হবে। সবথেকে কোন স্টলে বেশি ভিড়? সবচেয়ে লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী এবং খাদ্যসাথী।